আপনি বলছেন এই সন্দীপ যখন প্রথম ইন্টারভিউ মানে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেছিল সে বলছে যে আমি যখন আরজি করে আসি তার আগে আরজি করে ঘুгур বাসা ছিল সেই ঘুгур বাসা আমি ভেঙেছি ওই কারণে সবাই নাকি আমারে ঘৃণা করে না এটা ভুল কথা আরজিকর ওনার আসার আগে ইস্টার্ন ইন্ডিয়া এক নম্বর মেডিকেল কলেজ ছিল এবং আমরা আর করে দীর্ঘদিন ধরে কাজ করেছি আর জি করে স্টুডেন্টরা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে অনেক স্টুডেন্টরা বিদেশেও আছে এবং আর জি করে ছাত্ররা আসতো এসে মানে উইলিংলি অ্যাডমিশন নিত তারপরে উনি আসার পরে পুরো এই ইনস্টিটিউটে ইমেজ রেপুটেশন নষ্ট করে দিলেন কলেজটাকে ধ্বংস করে দিলেন ধ্বংস করা থেকে এই যে ওনার দুর্নীতি এটাতে কত স্টুডেন্টের শিকার হতে হয়েছে সেটা আপনারা দেখেছেন মিডিয়াতে কিছু কিছু স্টুডেন্ট এসে বলেছে তাকে ফেল করানো হয়েছে তাদের টর্চার করা হয়েছে এটা আমি মানে মিথ্যে কথা বলছি না এটা ইভিডেন্স আছে সেই স্টুডেন্টরা এখনো রয়েছেন আপনারা ওদের ইন্টারভিউ নিন ওদের মা বাবা একটা স্টুডেন্ট আত্মহত্যা করার চেষ্টা করলো এখনও তার ইন্টার্নশিপ কমপ্লিশন হয়নি ওকে প্রত্যেকটা সেমিস্টারে উনি ফেল করিয়েছেন কেন ও টাকা দেয়নি বলে ওর কাছ থেকে ওনার পেটুয়া ছাত্ররা টাকা কালেকশন করতে পারিনি বলে তো এই রকম কি ডাক্তারের পোস্টে থাকা উচিত আপনি কি মনে করেন নাগরিক হিসাবে হ্যাঁ আপনি একটা নাগরিক হিসাবে কি মনে করেন ওই কলেজে যদি আপনার সন্তান পড়তো তাহলে আপনি কি বলতেন আপনার কি রিঅ্যাকশন তো এটা আমার প্রশ্ন আপনার কাছে স্বাভাবিক আর এই প্রশ্নগুলোই কিন্তু উঠছে বাংলার প্রতিটি ঘরে ঘরে এবং এই বিষয়কে কেন্দ্র করে মানে শুধুমাত্র যে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে জানে এই ঘটনাই নয় এর নেপথ্যে যে একটা বড় চক্র জড়িয়ে একটা বড় সরযন্ত্র আরজি করে তৈরি হয়েছে সেই বিষয়গুলোরও কিন্তু পর্দা এক এক করে ফাঁস হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যিনি রয়েছেন যারা এই মুহূর্তে লাইভে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যারা ভিউয়ার্সরা যারা এই মুহূর্তে সবে সবে এসেছেন তাদেরকে আরও একবার বলে দিই এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আখতার আলী যিনি এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার হিসেবে কর্মরত কিন্তু এই ভদ্রলোক আর্জি করে ডেপুটি সুপার ছিলেন এক সময় দু সাল পর্যন্ত তিনি ডেপুটি সুপার হিসেবে কাজ করেছিলেন আরজি করে এবং এই যে অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের সঙ্গে বনিবনা হয়নি তার কিছু কর্ম তার কিছু কাজ সেই কাজের বিরোধিতা করেছিলেন বলে তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে এক প্রকার বলা যায় তার কথা আমরা শোনাচ্ছি আপনাদের এবং একের পর এক বিস্ফোরক দাবি সামনে আসছে এবং আখতার আলী বলছেন যে এর অনেক রকম এভিডেন্স তার কাছে রয়েছে এবং তিনি সেগুলো কিন্তু দিতেও কোনো তার অসুবিধার কোনো ব্যাপার নয় এবারে আপনাকে একটা কথা বলি যে টাকার খাইয়ের একটা প্রশ্ন উঠলো এত টাকার খায় মৃত দেহ এরকম ভাবে বিক্রি করতে আনআইডেন্টিফাইড বডি ইন হিউম্যান ইন হিউম্যান মানে আমি তো আপনার মানে সেটা কিভাবে এটা একদম রেকর্ডড আছে হিউম্যান রাইট কমিশন তদন্ত করেছিল পাঁচটা বডি পিএম কেস পোস্টমর্টেম কেস পোস্টমর্টেম কেস ধরুন যতক্ষণ না পোস্টমর্টম হবে কেউ ওই বডিকে হাত লাগাবে না ইএনটির যে এচওডি ওনাকে একটা চিঠি লিখলো কি ওয়ার্কশপের জন্য পাঁচটা ফ্রেশ বডি লাগবে ওগুলো কিন্তু না পেশ ওর পার্টি ছিল তাদের কারো কনসেন্ট না নিয়ে না জেনে ফরেন্সিকে এচওডির সঙ্গে কথা না বলে উনি বডিকে ওয়ার্কশপের জন্য দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে ওই যে আত্মীয়রা ছিল যখন ওরা দেখতে পারল এবং যখন ফরেন্সিকে এখানে এখানে আমি একটু এইখানে একটা জায়গায় আসব সেটা হচ্ছে ওই বডিগুলো কি আন আইডেন্টিফাইড নাকি না না আইডেন্টিফাইড বডি আইডেন্টিফাইড এক্স্যাক্টলি এটা এটা নোট করার মতো বিষয় মানে পরিবার দাবি করছে লাওয়ারিস বডি নয় পরিবার দাবি করছে যে তাদের পরিবারের সদস্যের বডি এবার ওই বডিটা ওয়ার্কশপে দিয়ে দিলেন এবার বডির যে মানে বিভিন্ন রকম দাগ ফাগ দেখে কাটা ছিঁড়া দাগ দেখে পেশেন্ট পার্টি যে বডির পার্টি ছিল সে রিটার্ন কমপ্লেন করলো ইভেন কেউ কমপ্লেন করলো এবং ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে কমপ্লেন করলো এইচও ডি ফরেন্সিক মেডিসিন কমপ্লেন করলেন সঙ্গে সঙ্গে ওনার ট্রান্সফার হয়ে গেল ওনাকে বাঁকুড়া পাঠিয়ে দেবেন উনি লিখিতভাবে কলকাতা পুলিশকে কমপ্লেন করলেন যেখানে মানে পি এম রিপোর্টগুলো আপলোড করতে হয় ওয়েবসাইটে সেখানেও উনি ওটাকে মেনশন করলেন কিন্তু আপনি অবাক হয়ে যাবেন কি কোনো তদন্ত হলো না কোনো অ্যাকশন হলো না ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে হিয়ারিং করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে ডাকলো উনি গেলেনই না ওনার কিছুই হলো না পাঁচটা এরকম এই এইরকম অনেক মানে ইভিডেন্স আছে এগুলো কিন্তু রেকর্ডেড এগুলো আমি বলছি একদম ব্ল্যাক হোয়াইট আমার কাছে শুধু নয় কলকাতা পুলিশের কাছেও আছে এবং ফরেন্সিকে এচওডির কাছেও আছে এটা নিয়ে পিআইএলও হয়েছে হ্যাঁ হাইকোর্টে পিআইএলও হয়েছে কিন্তু উনি যদি सीबीआई এই এভিডেন্স গুলো আপনার কাছে চায় তাহলে আপনি তো নিশ্চয়ই দিতে পারবেন একদম 100% আমিও দিতে পারবো ফরেন্সিকে যে এক্স মানে এইচ ও হেড অফ দা ডিপার্টমেন্ট উনি দিতে পারবেন এবং কলকাতা পুলিশের কাছে এটা अवेलेबल আছে আর হিউম্যান ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনকেও কমপ্লেইন একদম পুরো মানে ডকুমেন্ট সহ ওরা যে پیشنট পার্টিরা বা বডি যে পার্টি যে ওয়ারিস যারা हायर বলতে পারেন কেন এগুলো মানে আনক্লেম বডি ছিল না তো ওরা ডাইরেক্ট কমপ্লেন করেছিল এতদিন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছিল সংবাদ মহলে বা সংবাদ পত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে আন আইডেন্টিফাইড বডিগুলো নাকি এরকমভাবে একটা পাচার করার অভিযোগ উঠছিল কোনো কোনো মহল থেকে এটা বলা হচ্ছিল কিন্তু মিস্টার আলী আজকে আমাদের স্টুডিও আজ বাংলায় এসে সরাসরি লাইভ অনুষ্ঠানে বলছেন যে আইডেন্টিফাইড বডি ওই বডির মানে মৃতের পরিবারের লোকজন তারা রয়েছেন তারা দাবি করছেন তাদের পরিবারের লোকের বডি কিন্তু সেই বডিকে বিক্রি করে দেওয়া হতো টাকার জন্য এবং এর নেপথ্যের নায়ক সন্দীপ ঘোষ এমনটাই কিন্তু অভিযোগ করছেন মিস্টার আলী আমি আরো অনেক তথ্যে যখন ওরা খাতা চাইল মানে ডেথ রেজিস্টার দেখা গেল ডেথ রেজিস্টারই নেই মানে উনি সেটাও ভ্যানিস করে দিলেন যে রেকর্ড থাকে ডেথ গুণ পুরো রেজিস্টার গায়ে বাণিজ্যিক থেকে এটা

এবং সবাই আপনাকে দেখতে পারলো বাংলার মানুষ দেশের মানুষ আপনার সম্পর্কে জানতে পারলেন এবারে আপনি যে পিআইএল করেছেন আপনি যে পিটিশন পিটিশন দাখিল করেছেন হাইকোর্টে টালা থানায় আপনি একটা অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করেছেন তার পর কিন্তু পুরো মিডিয়া এখন আপনাকে চাইছে আপনার বয়ান শুনতে চাইছে আমি একটা বিষয় জানতে চাই মানে আপনার কি ভাবে প্রাণের আশঙ্কা করছে এর আগেও তো আমি থ্রেড কল পেয়েছিলাম আমাকে টার্গেট করেছিল আমাকে মনে হতো লোক আমায় ফলো করছে এবং আমার মিসেস বা মেয়ের মোবাইলে ফোন আন্নার নম্বর থেকে আসতো তখন আমি কলকাতা পুলিশ কমিশনারকে একটা লিখিতভাবে দিয়েছিলাম কমপ্লেন এবং আমার প্রাণের ভয় আছে আমি থ্রেট পাচ্ছি আর সেটা এখনও আমি জানি না হয়তো আপনার স্টুডিওতে আছি স্টুডিও থেকে বেরোবার পরে আমার সঙ্গে কি ঘটবে বাট আমি একটা অনুরোধ ঈশ্বর না করে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এদের এক্সপোজ করা আপনাদের দায়িত্ব আমি জনগণের সামনে বলছি তার কারণ আমি চাই নাই কি উনি ওনার মতন লোক আরো কিছু ছাত্র জীবন নষ্ট করে